সুপার শপে চাল বিক্রি হচ্ছে 1 টাকা কেজিতে, ডালের কেজি 2 টাকা, আর এখানকার তেলের কেজি 6 টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক সুপার শপ চালু হয়েছে রাজধানীর কাউরান বাজারে। তবে এর ক্রেতা গরিব ও অসচ্ছল পরিবার। সবাই মিলে বাংলাদেশ এই স্লোগানে অভিনব এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্রেতাদের চাহিদা বিবেচনায় 15টি পণ্য রয়েছে সুপার শপটিতে। পণ্যের মূল্য তালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে কমে বিক্রি করছেন না দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা। আবার একজন ক্রেতা সর্বোচ্চ 10 টাকার পণ্য ক্রয় করতে পারবেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 500 টাকা। এখান থেকে প্রয়োজন অনুসারে যার যেমন ইচ্ছা বাছাই করে নিজের পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। জীবনে প্রথম এমন সুপার শপ থেকে পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত তারা। অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে। প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা বলছেন, বিভিন্ন এলাকা ঘুরে এইসব পরিবারের সন্ধান করেই এখানে নিয়ে আসা হয়। আমরা মানুষের প্রত্যেকটা প্রয়োজনে থাকতে চাই, তো আসলে আমরা রাতে আমরা ম্যাক্সিমাম আমরা যখন লিস্টে করি রাতে বাইর হই, এবং রাতে বাইরে আমরা চিন্তা করি আসলে কার প্রয়োজন, ওসব লোকগুলো আমরা খুঁজে বাইর করি। আমাদের একটা ভলেন্টিয়ার যাই নোটিশ করে তাদেরকে একটা বালক্যাপ করে নিয়ে আসে, যেহেতু এখানে কম করার কোনো কথা, 90 জন থাকলে 90 জনের জন্যই বাজার পরিমাণ পর্যাপ্ত পরিমাণ এখানে নেওয়া হয়, এজন্য কম পড়বে না। এটা তাদের কাছে যতটা অনেক আনন্দদায়ক তার থেকে বেশি আনন্দদায়ক আমাদের কাছে, যে আমরা কাজটা করতে পারছি যেভাবেই হোক, তাদের জন্য করার চেষ্টা করতেছি, বা এটা যেন তার সুখের ঘরে একটু সুখের ছোঁয়া দিচ্ছে, এটা মানে আমার কাছে আসলে বা আমার পুরো টিমের কাছে এটা খুবই ভালো লাগা কাজ করে। অনেক ভালো লাগছে এই যে আমরা এই মানুষদের সাথে শেয়ার করতে পারছি জিনিসগুলো, দামে দিতে পারতেছি, ভালো লাগার মতো আপনাদের। একজন গ্রহীতার দান নেওয়ার চেয়ে কিনে নেওয়াটাই সম্মানজনক, সেজন্যই তাদের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। মূল্যটা নির্ধারণ করেছি আমরা বেসিক্যালি বাজার দর যেটা আছে সেটার, তো 40-এর গুণিতক হিসেবে, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম যদি 40 থেকে 50 টাকা হয় আমরা এটা দাম রেখেছি 1 টাকা, যদি 100 টাকা হয় বা 80 থেকে 100 টাকা এর মধ্যে হলে আমরা 2 টাকা রেখেছি। তো এইভাবে এখানে প্রোডাক্টের দামগুলো নির্ধারণ করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমি দান করলে একটা মানুষ কিন্তু অতটা ওটা তৃপ্তি নিয়ে নিতে পারতো না, যখন সে এখান থেকে বাছাই করে নিতে পারছে তার পছন্দের জিনিসটা, তখন তার মধ্যে একটা তৃপ্তি কাজ করে যে না আমি আমার পছন্দ মতো জিনিস ব্যাগ ভর্তি করে বাজারে বাসায় নিয়ে যেতে পারছি, এবং বাসায় গেলে কি বলবে, বাসায় গেলে বলবে কি আমি এই জিনিসটা কিনে এনেছি। ওই যে দান বা নেওয়া কিংবা কিনে নেওয়া, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা ক্রিয়েট করতে মূলত এই ব্যতিক্রম করে আয়োজন করাটা। এই 10 টাকাও নাই, দেখবেন যে ম্যাক্সিমাম কারোর কাছেও নেই, সুতরাং এই যে এই জিনিসটা সে বাদ যাবে এই 10 টাকার জন্য, সেই জন্য আমরা ইন্ডিয়ান বলেছি সবাইকে, যার থাকুক না থাকুক আমরা 10 টাকার জন্য সাপোর্ট দিচ্ছি, আমরা যেহেতু এত করতে পারছি সেইটা কেন নয়। আর 10 টাকাটা প্রতীক হিসেবে তার উদ্দেশ্য হলো যে আমি ভিক্ষা দিচ্ছি না, আমি কেন এই চায় নিচ্ছি না, আমার টাকা দাম কিনে নিচ্ছি। প্রথমে রাজধানীর কাউরান বাজারে গরিবের এই সুপার শপ চালু হলেও শীঘ্রই চট্টগ্রামে এবং পর্যায়ক্রমে দেশের জেলা শহরগুলোতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এটা আসলে ঢাকা না শুধুমাত্র, এখন আগামীকাল কিন্তু আমরা চট্টগ্রামে করবো এটা, এরপর রাজশাহী, খুলনা, তো প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু আমরা পর্যায়ক্রমে করবো। আমরা আসলে যেহেতু স্বেচ্ছাসেবী, এখানে আমরা অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, সো যার কারণে আমরা আসলে ওটা এক যুগে মানে সারা বাংলাদেশে আমরা এটা কখনো করতে পারবো না, কারণ আমাদের ওইভাবে লোকবল নেই। তো আমরা যেটা করছি কি, পর্যায়ক্রমে এটা বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছি, ভ্রাম্যমাণ হিসেবে গিয়ে গিয়ে আমরা ওইসব এলাকায় আমরা এটা আয়োজন করছি। দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে প্রায় আলোচনায় থাকে। গরিবের সুপার শপ থেকে প্রতিদিন 150 থেকে 200 জন গ্রাহক তাদের পছন্দের পণ্য নিতে পারেন, আর যেহেতু আগে থেকেই ক্রেতা নির্ধারিত থাকে সেজন্য এখান থেকে কাউকেই খালি হাতে ফিরতে হয় না বলে জানান উদ্যোক্তারা। আহসান হাবিব, বাংলাভিশন, ঢাকা।